ঘাস কাটার কাজে মাথায় নিয়ে হাসপাতালে স্কুল ছাত্র। এবার এক অদ্ভুত ঘটনা ঘটলো ত্রিপুরা আমতলীর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের হোস্টেলে। ঘাস কাটার কাজে ঢুকে গেল স্কুল ছাত্রের মাথায়। তবে কিভাবে এই অদ্ভুত ঘটনা ঘটেছে এই সম্পর্কে সঠিকভাবে কেউ কিছু বলতে চাইছে না। সঙ্গে সঙ্গে ছাত্রটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। এই বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। কিভাবে তোমার কাটিটা মাথাতে লাগছে? কেউ মারছে তোমারে? কেউ পরিবারের লোক বা শত্রু কেউ এমন আছে? কিভাবে লাগছে তোমার মাথাতে? অ্যাক্সিডেন্ট হয়েছে? মানে কাজ করতে গিয়েছিলে নাকি? কি কী কাজ করতে গেছিলে? ঘাস কাটতে গেছিলে না? কোন জায়গাতে? হ্যাঁ বুঝছি না। আচ্ছা আচ্ছা, যে মানে এটা কি কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ইচ্ছা করে মারছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। যার হাতের থেকে লাগছে ওর নাম কি? কী রে ওর নাম চিনো ওকে? তুমি নিশ্চয় যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে কইতেছ, তাহলে নিশ্চয় তোমার বাড়ির লোক কেউ না? তো কী কারণে ভয় পাইতেছো কইতেছো না? তোমার নাম কি? হ্যাঁ বুঝছি না, জোরে কো একটু। ভয় পায় না? কি হয়েছে, কে নাম কি তোমার? রোহিত, নামটা বলো। তোমার বয়স কত? ষোলো। বাড়ি কোথায়? সিদাই মোহনপুর। তোমার বাবার নাম কি? হ্যাঁ জোরে বলো, ভয়ের কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।